আমার মনে হয় যে এখানে আসলে কোনো বিভ্রান্তির জায়গা নাই। নিউ ইয়র্ক টাইমসের ইন্টারভিউতে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আর ইউ প্ল্যানিং টু রান ফর দ্য অফিস, যে আপনি কি ভবিষ্যতে নির্বাচন করবার জন্য, ডক্টর ইউনুস প্রিসাইজলি বলেছে আই এম নট ইন দ্য রানিং বিজনেস, মজা করে বলেছে আমি দৌড়দৌড়ির মধ্যে নাই, মানে আমি কোনো নির্বাচনে আর যাচ্ছি না আর কি। সো জনগণের চাওয়া যৌক্তিক সময়, এই এই ওই যে বললাম যে ফ্রেজ কয়েন করা এবং এইটাকে এজেন্ডা সেটিংয়ে নিয়ে আসাটা একটা পলিটিক্স আছে এখানে। কিন্তু আসলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছেন এই দলগুলোর ভিতরে ঐক্য নষ্ট করবার একটা প্রয়াস আমি দেখতে পাচ্ছি। যৌক্তিক সময় অ্যাবসলিউটলি ফাইন, তো যৌক্তিক সময় কোনটা যৌক্তিক সময়? এক কাপ চা খাওয়ার যৌক্তিক সময় কতটুকু? জি, যিনি গ্রামে বসে চা খান টং দোকানে বসে, আর যিনি লন্ডনে অথবা ওয়াশিংটনে একটা ক্যাফেতে বসে কফি খান, তাদের যৌক্তিক সময়ের বুঝ আছে, কিন্তু বয়ানের শব্দে দেখবেন একরকম না। সে যখন বলবে তখন দেখবেন শব্দের ভ্যারিয়েশন আছে। মানে আমাদের দেশের সময় এবং বাস্তবতায় যৌক্তিক সময় কতটুকু মনে হয় আপনার? এটা 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 প্রশ্ন তো রং আমি মনে করি আর কি, কোশ্চেনটা ইটসেলফ রং কোশ্চেন, কিন্তু এই প্রশ্নটা নিয়ে তো আলোচনা। হ্যাঁ না, ওই যে বললাম যে আলোচনাটা ইম্পোজ করা হচ্ছে, এটা অর্গানিক কোশ্চেন না, ইট ক্যানট বি দ্য অর্গানিক কোশ্চেন অফ দ্য টাইম। অর্গানিক কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যান্ডেট অফ দ্য রেজিম। কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের ম্যান্ডেট হচ্ছে শহীদের রক্ত হচ্ছে তার ম্যান্ডেট, 1600 মানুষ জীবন দিয়েছে, এটা বিচার করতে হবে। প্রত্যেকের নাম, ঠিকানা, বাড়ি, ঘর, গল্প, কার বুলেটে 7.62-তে মারা গেছে, পিটুরিতে মারা গেছে, মিলিটারি রাইফেলে মারা গেছে, স্নাইপার শ্যুট করছে, এটা জানতে হবে। এই জানাটা হলো আমার ম্যান্ডেট, যতক্ষণ সময় লাগে আমাকে সময় দিতে হবে, আমাকে সময় নিতে হবে এই শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করবার, এটাই যৌক্তিক সময়, এটা সময় দিতে হবে আমাকে। আমাকে যে নতুন বাংলাদেশের গল্প বলেছে, দেশটা তোর বাপের না, ইটস এ ম্যান্ডেট, এর ম্যান্ডেট হচ্ছে দেশটা মানুষের বানানোর ম্যান্ডেট। স্লোগানে বলা হয়েছে যতদিন পর্যন্ত ফেরাউন ক্ষমতায় থাকবে অতদিন পর্যন্ত মুসারা জন্ম নিতে থাকবে, এটা হলো আমার ম্যান্ডেট। যে এই যে ক্রিমিনাল কার্টেল হয়েছে বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে, এই কার্টেলকে উৎপাটন করতে হবে। আমি নির্বাচন করলেই তো নির্বাচন হবে না। বাংলাদেশে 12 কোটি+ ভোটার আছে, পৃথিবীর অধিকাংশ ডেমোক্রেসি প্র্যাকটিসিং কান্ট্রিতে এই পরিমাণ মানুষ নাই, সেখানে আপনার 12 কোটি+ ভোটার আছে। তার ভিতরে মাই লার্নড ফ্রেন্ড রুমিন বলেছে যে 3.5-4 কোটি মানুষ ভোট দিতে পারে না, মানে ভেরি ইয়াং ভোটার্স, আন্ডার 35। এই মানুষগুলোর এক্সপেকটেশনকে আপনি নতুন বাংলাদেশে, তোর বাপের দেশ না, সেরকম একটা দেশে তো অ্যাকোমোডেট করতে হবে। সাডেনলি ভোটটা তো আমার নতুন বাংলাদেশ দেয় না, এখনও তো মূর্তিগুলো রয়ে গেছে, শেখ মুজিবের, শেখ পরিবারের যত ম্যুরাল আছে এখনও দেখতে পাচ্ছি সেগুলো, এখনও অনেক উপদেষ্টা ওই কালো পেঙ্গুইন পরা কোটের ছবিগুলো সরাইতে সাহস পাচ্ছে না, তারা এখনো সুশীল সাজার চেষ্টা করছে। ভয়টা কোথায়? ভয়টা হচ্ছে তারা এই মুভমেন্টকে তো ওন করেন না অনেকে, অধিকাংশ অ্যাডভাইজার নেভার ওন্ড দিস মুভমেন্টস। এই যে জুলাই আগস্টে গণঅভ্যুত্থান হয়েছে, তারা এক ফোঁটা ঘামও ঝরান নাই, এক ফোঁটা রক্তও ঝরান নাই, একদিন মিছিলও করেন নাই অধিকাংশ, মোস্ট, কিন্তু বুদ্ধি তো ঝরাতে পারেন। তারপর আমরা ম্যান্ডেট দিয়েছি কেন? ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট, প্রিন্স ভাই যেটা বলেছে যে আমরা কেন মনে করেছি, বিকজ আমার জাতীয় শত্রু মিত্র প্রশ্নে আমাকে একটা জায়গাতে এসে একমত হতে হয়েছে, সেই একমতের জায়গাটা হলো তার ম্যান্ডেট। অতএব জনগণের চাওয়া যৌক্তিক সময়, এই ফ্রেজগুলোর মানে হচ্ছে নতুন বাংলাদেশে একটা নতুন রকমের নির্বাচন হতে হবে। ভোট দেখেন, আপনি ভোটটা করবেন কিভাবে? 43,000 সেন্টার আছে, প্রত্যেকটা সেন্টারের ভিতরে অসংখ্য পোলিং বুথ আছে, 17 লক্ষ লোক লাগবে ন্যূনতম এই পোলিং বুথগুলোকে আপনার সেফগার্ড করতে। ল এনফোর্সমেন্ট এজেন্সি, লোকাল স্টাফ, অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনে যে অরাজকতা চলছে, এই ডিসিপ্লিনগুলো মেনটেন না করে, না এনে আপনি ফ্রি ফায়ার ইলেকশন করতে পারবেন না। মানে সেটাই আপনার প্রশ্ন। পারফরম্যান্স বেসড এক্সটেনশন, জি আচ্ছা, তো যেমন ফরদ ভাই অসংখ্য ধন্যবাদ।